এসে গেছি আমি মধুমিতা। আজকে যাচ্ছি মা বাবার ওখানে। এবার মা বাবার না কিছু জিনিস দরকার ছিল, তা আমি বললাম তোমরা দোকান টোকানে যেও না, আমি তো আসছি, আমি সঙ্গে নিয়ে আসছি। আজকে ভাবলাম আমি যখন জিনিস কিনি, পার্টিকুলারলি ফুড আইটেমস, তো আমি তখন প্যাকেটে কী দেখে কিনি, আজকে যদি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন হয় বলুন তো। চলুন যাওয়া যাক। এসে গেছি মা বাবার বাড়িতে, এসে গেছি। তোমাদের যা যা দরকার নিয়ে চলে এসেছি। কি গো শরীর কেমন? এই তোমাদের জন্য কতগুলো জিনিস কেনার ছিল। এই টেবিলটা একটু ইউজ করব আমি। হ্যাঁ গাদা প্যাকেট প্যাকেট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কেনার সময়, ফুড আইটেম কেনার সময় কি দেখে কিনি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট। ম্যানুফ্যাকচারিং ডেটটা পার্টিকুলারলি পেরিশেবল আইটেমস, যেমন ধরুন পাউরুটি, দই, যেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেইগুলোতে আমি দেখি ম্যানুফ্যাকচারিং ডেটটা কবে। মানে ধরুন আজকে একটা দই ধরুন দু সপ্তাহ থাকবে, কিন্তু আমি যেদিন কিনছি আমি একটা হয়তো দইয়ের কন্টেনার পেলাম যেটা 10 দিন আগে ম্যানুফ্যাকচার, আরেকটা দইয়ের কন্টেনার পেলাম যেটা 3 দিন আগে ম্যানুফ্যাকচার, আমি 3 দিন আগেরটা নিই যাতে আমার আরেকটু বেশি দিন থাকে। সো আমি সেইটা দেখে নিই ম্যানুফ্যাকচারিং ডেট। আমি দেখি কবে অবধি থাকবে সে এক্সপায়ারি ডেট, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন আমি বলছি এক্সপায়ারি ডেট, তো আপনারা সকলেই দেখে নেন অনেক কিছু খাবারের জন্য, যেমন ধরুন কার্টনের দুধ বা দই বা ফ্রুট জুস, এইগুলোতে কি হয়, এইগুলোতে দুটো ডেট থাকে। একটা হচ্ছে আপনি যদি এটা না খোলেন তাহলে এটা একটা ডেট থাকে, সেটা বেশি দিন চলে, কিন্তু এটা বলা থাকে যদি খোলেন, খুলে প্রথমত রেফ্রিজারেটরে রাখতে হবে এবং তারপরে কিন্তু খোলার পরের একটা ডেট থাকে। যেমন এটাই আছে হয়তো খোলার পরে 4 দিন, হ্যাঁ খোলার পরের যে ডেটটা সেটা দেখে নেবেন। খুলেও কিন্তু আপনি ভাববেন না আরে এটা তো চলবে অমুক অবধি আমার চলবে, তা নয়, একবার খোলা হয়ে গেলে আর একটা ডেট লেখা থাকে 3 বা 4 দিন, তার মধ্যে সেটা ব্যবহার করে ফেলতে হয়। এই গেল এক্সপায়ারি ডেট। এবার আসি আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টে। ইনগ্রিডিয়েন্ট লিস্ট মানে এই জিনিসের মধ্যে কি কি আছে। এবারে সেটা কেন দেখি আমি, প্রথমত হচ্ছে আমার মার যেমন ধরুন একটু হুইটে অ্যালার্জি আছে, আমি দেখে নিই ইনগ্রিডিয়েন্টের মধ্যে কোনো হুইট আছে কিনা। বা আপনাদের বাড়িতে ধরুন কারো নাট অ্যালার্জি আছে, তাহলে আপনারা দেখে নেবেন যে ওই ইনগ্রিডিয়েন্ট লিস্টে কোনো নাট আছে কিনা। সো ওইভাবে ওই কারণে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখি। আরেকটা জিনিস দেখি ইনগ্রিডিয়েন্ট লিস্টে, না ধরুন আজকে 5টা জিনিস আছে, এবার 5টা জিনিস ওরা কীভাবে লিস্ট করে, সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা উপরে থাকে, তারপরে এইভাবে ওজন অনুযায়ী কমায়। তাহলে আমি প্রথম 3টা দেখে বুঝতে পারবো যে এটার মধ্যে সবচেয়ে বেশি কী আছে। আমি যেমন আজকে একটা ফ্রুট জুস সিলেক্ট করলাম, 2টো ফ্রুট জুস নিয়েছিলাম। একটা ফ্রুট জুসে আমি দেখলাম যে এই লিচুর পাল্প সেটা একদম ওপর দিকে আছে আর সেটা বেশি আছে, আর অন্যটা দেখলাম যে সুগার ওপর দিকে আছে আর লিচুর পাল্পটা একটু কম নিচের দিকে আছে, আমি এটাই সিলেক্ট করলাম। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি বেসিক্যালি যেটা দেখি, 3টে জিনিস একটু ক্ষতি করে, সেটা হচ্ছে নুন, সল্ট বা সোডিয়াম, চিনি, সুগার, আরেকটা হচ্ছে ফ্যাট, ফ্যাটে স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট। ঠিক আছে, এইবারে আমি কি দেখি, সোডিয়াম হচ্ছে নুন, চিনি অনেক সময় চিনির নামে থাকে না, ওটা লেখা থাকে হয়তো কর্ন সিরাপ আছে কিনা দেখি, ফ্রুক্টোজ, গ্লুকোজ, এইসব হচ্ছে চিনির নাম, বুঝেছেন তো। তো ওপর দেখে দেখি চিনি আছে কিনা, আর যেহেতু আমি যে দুটো ফ্যাটের কথা বললাম সেই ফ্যাট তো লেখা থাকবে না ইনগ্রিডিয়েন্ট লিস্টে, হয়তো থাকবে হাইড্রোজেনেটেড অয়েল, সেটা যদি খুব বেশি থাকে আমি একটু বাদ দিয়ে দিই। তো এইটা বেসিক জিনিসটা আমি দেখে নিই যে খুব বেশি নুন আছে কিনা,
খুব বেশি চিনি আছে কিনা, যেগুলো যে টার্মগুলো ইউজ করলাম সেগুলো ওপর দিকে আছে কিনা, আর ওই ফ্যাট স্যাচুরেটেড ট্রান্স ফ্যাট মানে ওই হাইড্রোজেনেটেড অয়েল খুব বেশি আছে কিনা এইগুলোই দেখি নিই বেসিক্যালি। আর আর ওই যেটা বললাম যে যেটা যেটাতে অ্যালার্জি হয় সেরকম কিছু আছে কিনা। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে নিউট্রিশন ফ্যাক্ট। নিউট্রিশন ফ্যাক্টে আমি খুব একটা দেখি না, কারণ আমি খুব একটা ক্যালোরি মেপে চলি না, আমি বেসিক্যালি ওপর দুটোই দেখি। যারা খুব ক্যালোরি মেপে চলেন তারা দেখতে পারেন যে নিউট্রিশন ফ্যাক্টে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা সার্ভিংয়ে কতটা ক্যালোরি ইনটেক হচ্ছে। মানে ধরুন ধরুন কর্নফ্লেক্সে লেখা আছে হয়তো 100 গ্রামে এত ক্যালোরি, কিন্তু সেখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কতটা খান সেটা ভাববেন। আপনি কি সকালবেলা 150 গ্রাম কর্নফ্লেক্স খান, তাহলে কিন্তু আপনাকে ক্যালোরিটা বাড়িয়ে দিতে হবে যে আপনার কতটা ইনটেক হচ্ছে। সো এই হচ্ছে বেসিক জিনিস। আর আরেকটা তো অবভিয়াসলি আপনারা সকলেই জানেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে এখন ভেজিটেরিয়ান কি নন ভেজিটেরিয়ান সেটা বোঝার জন্যে এইখানে একটা এরকম দেখুন একটা গ্রিন রঙের এরকম একটা ডট থাকে। গ্রিন ডট মানে ভেজিটেরিয়ান আর রেড ডট মানে নন ভেজিটেরিয়ান। তো মূলত এই জিনিসটাই আমি দেখি। আমি কোনো নাম্বারসের মধ্যে যাচ্ছি না কত হলে ভালো কত হলে খারাপ, কারণ আমি কোনো নিউট্রিশনিস্ট নই, আমি কোনো ডক্টর নই। আপনাদের যদি এর থেকে আরেকটু বেশি জানার ইচ্ছে করে আপনারা দেখুন না, অনেক সাইটে আছে, অনেক অনেক মেডিকেল সাইটসে আছে, অনেক ভালো ভালো নিউট্রিশনিস্টের সাইটে আছে, আপনারা দেখে নিন। আরেকটু যদি করতে চান, বেসিক আইডিয়া করে দিলাম যে এই জিনিসটা আমি ফলো করি। দেখুন আবার এমন ফলো করতে শুরু করবেন না যে ওই লেভেল করতে করতে লেভেল করতে করতে লেভেল করতে করতে সারাদিনই কেটে যাবে, কোনো দরকার নেই। এই বেসিক জিনিসগুলো ফলো করুন তাহলেই হবে। ব্যাস এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।